হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আর অল্প কিছুদিনের পরই বাংলা শুভ নববর্ষ, অর্থাৎ পয়লা বৈশাখ। তাই ওই পয়লা বৈশাখ উপলক্ষে আজকের এই ভিডিওতে শেয়ার করবে কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। অথবা আপনার প্লে স্টোর গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের দ্বিতীয়ত প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটাল একটি পাসওয়ার্ড। আপনি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিও স্ক্রিনে একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ফোন ডট পিএলপি, এখানে ক্লিক করে দেবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে বাংলা নববর্ষ শুভেচ্ছা পোস্টার ডিজাইন 3, অর্থাৎ এরপরে আমার ইউটিউব চ্যানেল আর 2টি আপলোড করা হয়েছে, আপনার চ্যানেলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো ভিডিওস, এখন আপনাদেরকে দেখে দেয় এখান থেকে শুভেচ্ছা যে ছবিটা রয়েছে ছবিটাকে কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবি লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কী রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনি চাইলে সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি চাইলে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো ছোটো করে একটা ভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটা কভার লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখে দেবো এখান থেকে শুভেচ্ছেন যে নামটা রয়েছে নামটাকে কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নাম লেয়ার পেজের নাম লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন নামটা ওপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে কীভাবে করতে ঘুরে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিয়ে আপনার নামটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আমার নাম লেয়ারটাকে লক করে দেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অন্য কোনো লেখা পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নামটাকে যে পরিবর্তন করেছে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন। তারপর এখান থেকে পোস্টার ডিজাইনটি সেভ করে দেবেন। এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কমেন্টসে সেভ এজ ইমেজ অ্যাপ পেয়ে যাবেন, সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। আপনি কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আপনার গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটি প্রিন্ট করে নিতে পারেন অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত, দেখো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটা ডাউনলোড করতে কোনোভাবে সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট করতে পারেন, সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।